একজন সিআইপির সাথে আমার পরিচয় হলো, কমার্শিয়াল ইম্পর্টেন্ট পার্সন। এক ফ্লাইটে আসছি, তো আসার পথে বলে, হুজুর আমার 3 মেয়ে, তো আমার ওয়াইফ ডাক্তার। তো আমার প্রথম মেয়েটা যখন পেটে, আমার ওয়াইফ খুব বেশি কোরআন তেলাওয়াত করত, তো আমি দেখলাম আমার এই মেয়েটা খুব ভদ্র, খুব নরম প্রকৃতির হয়েছে। আর আমার দ্বিতীয় মেয়েটা যখন পেটে, তখন আমার ওয়াইফের ডাক্তারের ইন্টার্নশিপ বা এরকম ক্লাস ট্লাস নেওয়ার কাজ ছিল, সারাদিন বেরোয়া লাগতো, আসা লাগতো, দৌড়াদৌড়। দেখছি আমার দ্বিতীয় মেয়েটা খুব অস্থির হয়েছে। তার মানে মা যখন বাচ্চাকে পেটে ধারণ করে, তখন মা যেই পরিবেশে তার সময় কাটায়, তার একটা প্রভাব বাচ্চার জীবনে আছে না। আপনি যদি কোরআন পড়েন, হাদিস পড়েন, বাচ্চা আল্লাহ আল্লাহ। আর যদি জি বাংলা স্টার জলসা কিরণমালা দেখেন, তাহলে বাচ্চাগুলো হবে ডাকা। এই বাচ্চাগুলো টেন্ডার বাস, চাঁদা বাজ আর দুর্নীতি বাজে সেঞ্চুরি করবে, চিল্লায় এখন, ঠিক কিনা? এরপর বিশ্বনবী বললেন, ইতাআতু যাওজা ওয়া উকুকুল উম, কিয়ামতের আগে বিয়ের পর ছেলেগুলো মাকে ভুলে যাবে, স্ত্রীর পিছনে পিছনে ছুটবে। রাজনগরে আসেন ইতা, ইতাও বলা না, সরি দাও, মারে ভুলা যাবে। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ, আমাকে আর আপনাকে জন্ম দিতে যে আমার আর আপনার মা কতটুকু কষ্ট করেছে শুনে, একজন সুস্থ মানুষ 45 ইউনিট পেইন বা ব্যথা একসাথে সহ্য করতে পারে। ব্যথার তীব্রতা যদি 45 ইউনিটের বেশি হয়, লোকটা হয় বেহুশ হবে নয় মরে যাবে। কিন্তু আমাকে আর আপনাকে যখন আমার মা জন্ম দিয়েছিল, তখন তারা 57 ইউনিট প্লাস ব্যথা সহ্য করেছে, যেটা কোনো সড়ক দুর্ঘটনায় আপনার দেহের 20টা হাড় বা হাড্ডি একসাথে টাস টাস করে ভেঙে গেলে যত ব্যথা তার চেয়ে বেশি ব্যথা। বিষ্ণু বলেছেন, লাউ কথা আটা জিল দেখ, তোমার চামড়া কেটেও যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দাও, এক ঢোক দুধের শুধু আদায় হবে। মায়ের এক ধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলেও ঋণের শোধ হবে না, এমন দরদি হবে কেউ হবে না আমার মা, ঠিক কিনা? রব্বির হামহুমা মায়ের মনে কষ্ট দিয়ে থাকি, বাবার মনে আজকে মাহফিলের পরে পা ধরে মাফ চাইবে, পারা যাবে? মা বাবার পা ধরে মাফ চাইলে মা বাবা মাফ না করে থাকতে পারে? মাফ করে দিবে। আপনি যত বড় নামাজি হন, হাজি সাহেব হন, আল্লাহ হন, আপনার মা যদি আপনার উপর না খুশ থাকে, আপনার সব শেষ। আপনার নামাজ রোজা হজ আপনার বাঁচাতে পারবে না? এরপর বিশ্বনবী বললেন, জুফরুফাতুল মাসাজিদ ওয়াত্তাবাহি বিহা, কিয়ামতের আগে মসজিদ নিয়ে দলাদলি শুরু হবে। রাজনগরেই তা নাই, আছে মসজিদ নিয়ে দলাদলি, আর মসজিদকে অতিমাত্রায় ডিজাইন করা। তোরা বানাইছিস ইন্ডিয়ান টাইলস দিয়ে, আমরা বানাবো আমেরিকার টাইলস, আছে না নাই? কিন্তু মসজিদে যাইতে হবে, নামাজ পড়তে হবে, হালাকা করতে হবে, মক্তব বানাইতে হবে, এই টেনশন নাই। বিশ্বনবীর মসজিদে নববী ছিল বালুর মসজিদ, জোরে বলেন, কিসের মসজিদ? বখারের বর্ণনা, ওয়াকানা সাফুল মসজিদে জারিদুন নাখাল, মসজিদের ছাদ ছিল খেজুর পাতার ছাউনি। কিসের ছাউনি? খেজুর পাতার ছাউনি। বৃষ্টি হলে, ঝরঝর বৃষ্টিতে মসজিদে নববীর ফ্লোরে কাদা আর বালু হয়ে যেত। বিশ্বনবী যখন সেজদা দিতেন, ওই কাদা আর বালুর উপরে সেজদা দিতেন। সাহাবারা বলেন, বিশ্বনবী নামাজ শেষে যখন আমাদের দিকে ঘুরে বসতো, হাত্তা রাআইতু আসারা সুজুদি ফি জাবহাতি, আমরা বিশ্বনবীর কপালে মাটি কাদা আর বালুর চিহ্ন দেখতে পেতাম। আমাদের মসজিদগুলো এখন আবাদত শোনা, আমরা যেন বেশি বেশি মসজিদে যাই, জামাতে নামাজ পড়ি, মসজিদের সাথে যেন আমরা সম্পর্ক বাড়াই। কেয়ামতের দিন 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। এর মধ্যে 1 শ্রেণী হচ্ছে যে লোকের অন্তরটা মসজিদের সাথে মিলে থাকে। মসজিদে যাবেন তো? 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করবেন তো? আল্লাহ তুমি তৌফিক দাও, আমিন।